বারবার ভেঙে যাচ্ছে বিয়ে, মানসিক অবসাদে আত্মহত্যা করলেন এক যুবক। এদিন সকালে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, মানসিক অবসাদে এই আত্মহত্যা। বয়স পেরিয়ে যাচ্ছে, একের পর এক সম্বন্ধ ভেঙে যাচ্ছে, কিন্তু বাহ্যিক সৌন্দর্যের খামতির জন্য হচ্ছে না বিয়ে। নিজের অসৌন্দর্যতা নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল শান্তিপুর হরিপুর পালপাড়ার শঙ্কর পাল। আজ সকালে নিজের বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোক। মৃত যুবকের নাম শঙ্কর পাল, বয়স 32, শান্তিপুর হরিপুর পালপাড়ার বাসিন্দা তিনি, পেশায় একজন মৃৎশিল্পী। শঙ্করের দিনে রোজগার 300 থেকে 400 টাকা। আজ সকালে বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল বাড়ির লোক। জানা যাচ্ছে শঙ্কর দীর্ঘদিন ধরেই নিজের কুৎসিত রূপের জন্য মানসিক অবসাদে ভুগছিল। শঙ্করের দাঁত উঁচু, বাহ্যিক রূপ খারাপ ছিল বলে জানায় প্রতিবেশীরা। দেখতে সুন্দর না হওয়ায় একের পর এক বিয়ের সম্বন্ধ ভেঙে যাচ্ছিল শঙ্করের। বয়স পেরিয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, তাও আবার সৌন্দর্যের কারণে। এই নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল শঙ্কর, এমনটাই দাবি স্থানীয়দের। আজ সকালে ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকেরা, সাথে সাথেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় শঙ্করকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শঙ্করকে মৃত বলে ঘোষণা করেন। এই বিষয়ে ওই এলাকার এক স্থানীয় বাসিন্দা মহাদেব ভৌমিক বলেন, বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিল ওই যুবক। একাধিকবার সৌন্দর্যের কারণে বিয়ে ভেঙে গিয়েছিল শঙ্করের, সেই নিয়ে মনোকষ্টে ভুগছিল যুবক। আজ সকালে পরিবারের লোকের সঙ্গে স্বাভাবিকই আচরণ করেছিল সে, এমন ঘটনা ঘটবে তা ঘৃণাক্ষরেও আন্দাজ করতে পারেনি। আত্মঘাতী এমনি তো কোনো টেনশনের মধ্যে দিয়েই ওটা হয়েছে, এছাড়া অন্য কিছু নয়। টেনশনটা ওর কাছে ওর বিষয়, সেটা ধর আমি সঠিক বলতে পারছি না। বিষয়টা হচ্ছে বয়স পার হচ্ছে, বিয়ে শাদী হচ্ছে না, এইটাই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে পার্শ্ববর্তী লোক এটাই বুঝছে। হ্যাঁ, দাঁতগুলো তো একটু উঁচু অনেকটা, নিজেকে একটু অসৌন্দর্যের ব্যাপার আছে, মেয়েও পছন্দ করতো না, এই হচ্ছে বিষয়। এমনি পাটের কাজ করতো, ওই যে কুয়োর যে পাট তৈরি করে, প্লাস সিজনে ঠাকুরের কাজ করতে যাই বাড়িতে, ঘরে ঘরে সকালবেলা মাকে বলেছে তুমি হাঁটতে যাচ্ছ যাও, নিজে পায়খানা গেছে, বাথরুমে গেছে, তারপরে ঘরে কেউ নেই, তখন এই ঘটনা। ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে শঙ্করের মা ও পরিবারের বাকি সদস্যরা। এমন ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা পাড়ায়। 5টার সময় ঘুম থেকে যখন উঠি তখনই শুনলাম নাকি আমার মামার ছেলেটা গলায় দড়ি দিয়েছে। পেশায় কাজ করতো, আমরা পাটের কাজটাও জানতো হাতে আর ঠাকুরের কাজটাও জানতো। অনেকদিন ধরেই ছেলেটা বিয়ে করবো বলে একটা আক্রোশ ছিল ভেতরে, নিজের চেহারার পূর্ণতে সেরকম দেখতে একটু কমজোরি, অনেক মেয়েই দেখেছি, সব রকম মেয়েই দেখা হয়েছে, তা বিষয়টা হয়নি কো। যেটা ভাবনা আমাদের, যেটা ভাবনা আসছে এটাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।